নমস্কার, স্বাগত সবাইকে আজকের অনুষ্ঠানে। দুপুরবেলাকার অনুষ্ঠান, সবাই মানুষ একেবারে টিভির সামনে বসে ভালো কিছু শোনবার জন্য অপেক্ষা করে রয়েছেন। খারাপের থেকে বেরোতেই হবে, কারণ মেন স্ট্রিমে আসতে হবে, আমাদেরকে মূল জীবনস্রোতে ফিরতে হবে এবং ভাবতে হবে, চেষ্টা করতে হবে যে যাতে সমস্ত কুকথা, কুচিন্তা, কুভাবনা, কুমতাদর্শ এর বাইরে আমরা চলে আসতে পারি। কখনোই ভাবা উচিত নয় যে পড়াশুনোর বিকল্প টাকা হতে পারে, পড়াশুনো পড়াশুনোই। এই কারণের জন্য আমরা সবসময় এখান থেকে এই অনুষ্ঠানে বলি যে যে ভালো কোয়ালিটি স্টুডেন্ট, যে ভালো, যার মধ্যে ভালো এফিসিয়েন্সি আছে, ইন্টেলেকচুয়াল, যে সে সবসময় জীবনে ক্লিক করে, কোনো রকম ম্যানিপুলেশন দিয়ে তাকে সরানো যায় না। যদিও সে আপাতভাবে সাপ্রেসড হয় কারোর কাছে, তার জায়গা আবার আগামী দিনে তৈরি হয়। তো ব্যাপার হচ্ছে এই সন্তানদের, এটা তো তাদের কোয়ালিটি গেল, কিন্তু এই সন্তানরাই বিভিন্ন সময়, আমরা গতদিন অনুষ্ঠানে আলোচনা করছিলাম, মানে আমি যখন লাস্ট গত অনুষ্ঠান করেছিলাম তখন, যে এই ছাত্রছাত্রী নানান কারণের জন্য তারা নষ্ট হয়ে যায়, তাদের জীবন নষ্ট হয়, কখনো তাদের ব্যবহারের ক্ষেত্রে পরিবর্তন দেখা যায়, বাবা মার প্রতি শ্রদ্ধা সম্মান কমে, সমাজের প্রতি তাদের দায়িত্ববোধ কমে, একজন রেসপন্সিবল লোক সে তৈরি হয় না। এই সমস্যাগুলো আজকের দিনে সবথেকে বড় সমস্যা, সবথেকে বড় সমস্যা। সংসারকে সুন্দর রাখতে গেলে, সুস্থ থাকতে গেলে, দেবদত্তদের একটা কথা বহুদিন আগে প্রোগ্রামে বলেছিলেন যে জীবনের সবথেকে যেটা বেশি দরকার, মানির দরকার নেই, নিজের জীবনের প্রসপারিটি দরকার নেই, নিজের জীবনে প্রচুর অর্থ রোজগার দরকার নেই। বুঝতেই পাচ্ছেন ঘটনাক্রম থেকে, প্রচুর অর্থের প্রয়োজন নেই, আমার সমাজে ব্যাপক প্রতিপত্তি দরকার নেই। জীবনে যে জিনিসটা দরকার, একটাই ছোট্ট শব্দ, সেটা হচ্ছে স্টেবিলিটি দরকার। আজকে পশ্চিমবঙ্গের মানুষের কাছে মানুষ চাইছেন স্টেবিলিটি, ইকোনমিক স্টেবিলিটি, ফ্যামিলি লাইফে স্টেবিলিটি, অর্থাৎ স্থায়িত্ব। আয়া অর গয়া, আয়ারাম অর গয়ারাম, এটা মানুষের কাছে পছন্দ নয়। মানুষ এই দিকে যে যাবে, সে তার বিপদ আসবে, আসবেই আসবে। আপাতভাবে আমি কিছু নিয়ে নেব, আর তারপরে সেটাকে আমি ঠিকঠাক মতো যদি হজম করতে না পারি, সাপোজ ধরুন আপনি একই দিনে ইলিশও পেলেন, মাংসও পেলেন, চিংড়িও পেলেন, আরও রিচ অনেকগুলো ফুড খেলেন, আপনি হজম করতে পারবেন? তো বিষয় হচ্ছে সেখানে, কাজে স্টেবিলিটি দরকার, যে আমি আজ যেটা খাচ্ছি এটা যেন আমি চিরজীবন খেতে। বাবা একটা কথা বলতেন, আমি যখন প্রথম স্টেজ প্রোগ্রাম করি, তারপরে টাকাটা নিয়ে আসি, একদিনে একটা প্রোগ্রামে 2000 টাকা, আমার আজও মনে আছে, আজ থেকে প্রায় ধরে নিন 15 বছর আগে, আমি 17 বছর আগে, 2005 সালের কথা আমি বলছি। তো তখন বাবা, আমি বললাম এটা হচ্ছে প্রথম রোজগার স্টেজ করলাম, আজকে সবথেকে বেশি টাকা পেলাম। তো বলছে এইটা যেন, এই রোজগারটা যেন বজায় থাকে, রোজগার করা আর রোজগার করতে থাকা, এই দুটোর মধ্যে পার্থক্য আছে। তো আজকে মানুষের সেই স্টেবিলিটি দরকার, রোজগার করা আর রোজগার করতে থাকা। কথাটা 2005 সালের, আজকে 2022 সাল, আজকে এটা আমার প্রফেশন, তখন সেটা আমার হবি ছিল। তো কাজেই যারা এরকমভাবে খানিকটা, মানে খানিকটা আমি কি বলবো, আনডেকোরেশন ওয়েতে রয়েছেন, যাদের মধ্যে সেরকম অর্থে প্রিপারেশন নেই, কী করবেন বুঝতে পারছেন না, ছেলের বয়স বেড়ে যাচ্ছে, চাকরি হচ্ছে না, মেয়ের বয়স হয়ে যাচ্ছে, বিয়ে হচ্ছে না, বিয়ে দিচ্ছেন হুটোপাটি করে, তো দেখা যাচ্ছে সংসার জীবনে সমস্যা হচ্ছে, এই সবার জন্য জীবনে এক এবং একমাত্র যেটা দরকার, দ্যাট ইজ স্টেবিলিটি। দেখুন চিন্তা করে, সেই শব্দ আজ থেকে প্রায় 2 বছর আগে এই আমার পাশে বসে থাকা মানুষটাই টেলিভিশন অনুষ্ঠানে, দেখবেন পুরনো দিন ইউটিউব খুলে, যে আমি অনুষ্ঠান করবার জন্য সঞ্চালনা করার স্বার্থে বলছি কিনা, উনি প্রোগ্রামে বলেছিলেন যে স্টেবিলিটি খুব দরকার মানুষের জীবনে। আজকে কিন্তু সেটা আবার প্রমাণিত হচ্ছে, আবার প্রমাণিত হচ্ছে যে স্টেবিলিটি খুব দরকার। আসুন পরিচয় করে দিই আপনার সঙ্গে, অবশ্যই জ্যোতিষ জিজ্ঞাসা নিয়ে আপনি ফোনও করবেন, আজকের অনুষ্ঠান লাইভ থাকবো, সঙ্গে অবশ্যই তার কিছু মেন্টারশিপ, কিছু গাইডলাইন আমরা আজকে অনুষ্ঠানে নেব। ইনস্টিটিউট অফ কৃষ্ণমূর্তি স্টেলার অ্যাস্ট্রোলজি অ্যান্ড ভেদিক কালচারের প্রতিষ্ঠাতা, বাচ্চা ত্রিফর্মার, বিশ্লেষণে কৃষ্ণমূর্তি পদ্ধতি বইটির লেখক, মোটিভেশনাল স্পিকার, সাকসেস গুরু, আমাদের অত্যন্ত প্রিয় দেবদত্ত আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন, আমি দাদাকে স্বাগত জানাই অনুষ্ঠানে। এই স্টেবিলিটির যোগ, যেটা আমি তো সবসময় যোগ নিয়ে কথা বলি, স্টেবিলিটির যোগ অলরেডি শুরু হয়ে গেছে গতকাল থেকে। কারণ গতকাল কী ছিল, মানে গতকাল ছিল হচ্ছে শ্রাবণের অমাবস্যা। এই শ্রাবণী অমাবস্যা সবথেকে বড় গুরুত্ব হচ্ছে যে এই সময় প্রাচীনকাল থেকে পরম্পরায় যেটা চলে আসছে, এই সময় কিন্তু কৃষিকার্যের, মানে বপন যেটাকে বলা হয়, রোপণ করা হয়, মানে এই সময় থেকে কৃষিকার্যের ফেজটা শুরু হয়, মানে সৃষ্টির ফেজ। আর শিবের আরেক শব্দই কিন্তু সৃষ্টি, কারণ শিব সৃষ্টিতেও আছেন, উনি ধ্বংসতেও আছেন, জীবনের
প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা স্তরে শিবের কিন্তু মহাদেবের কিন্তু একটা বড় ভূমিকা রয়েছে। এবং এই যে সময়টা, এই সময়ের পর ঠিক এক মাস বাদে মানে 26 তারিখে হবে হচ্ছে আপনার কৌশী অমাবস্যা। এবং এই যে ফেজটা, এই ফেজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মানুষের জীবনে, সেটি তার সন্তানের লেখাপড়ার স্টেবিলিটির ক্ষেত্রে হোক, তার সন্তানের কেরিয়ার স্টেবিলিটি হোক, নিজের ফিনান্সিয়াল স্টেবিলিটি, হেলথ স্টেবিলিটি, যে কোনো অ্যাসপেক্টে যেখানে আপনার মনে হচ্ছে যে আপনি লাইফে লড়াই করতে 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 একদম দেওয়ালে পিঠ ভেঙে ঢুকে গেছে, মানে দেওয়ালে পিঠ ঠেকে না, আরও একটা স্টেপ পেছনে মানে পিঠ ভেঙে ঢুকে গেছে, সেখান থেকে আপনার লাইফে আর কিছু করবার নেই আপনার মনে হচ্ছে আপাত দৃষ্টিতে, যদি এই সময়টা, এই যোগটাকে কাজে লাগান, তাহলে জানবেন আপনি আজকে যেখানে আছেন সেখান থেকে 180 ডিগ্রি ঘুরে যাবে। সুতরাং স্টেবিলিটি এটা ভীষণ ইম্পর্ট্যান্ট। একজন আপনার কেউ একজন এক বছর ফার্স্ট হয়ে গেল, তারপরের বছর থেকে তার কে আর রেজাল্ট সেইভাবে করছে না, তাহলে কিন্তু সেটা কিন্তু স্টেবিলিটি নয়, তাই তো? একদম তাই। স্টেবিলিটি হচ্ছে কনসিস্টেন্সি অ্যান্ড পারসিস্টেন্সি। আপনি সারা জীবন ধরে যেটা করছেন সেটাতে আপনি গ্রো করছেন, নামছেন না, ওপরের দিকে উঠছেন। কেউ আছে ফোনে? ঠিক, এই এটা, এই হচ্ছে স্টেডি আপলিফটমেন্ট অফ লাইফ। এটাকেই বলা হচ্ছে স্টেডি আপলিফটমেন্ট অফ লাইফ, জীবনের একেবারে ধারাবাহিক একটা উন্নতি। ঠিক আছে, তো কাজেই স্টেবিলিটি হচ্ছে খুব দরকার, একটা স্টেজে দাঁড়ানোর খুব দরকার। কে রয়েছেন ফোনে? হ্যালো। হ্যালো। হ্যালো, নমস্কার। হ্যালো দাদা, আমি মিনা বিশ্বাস বলছি। আমার ছেলে সম্পর্কে একটু জানতে চাই। দেব দত্ত দাকে আমার নমস্কার জানাবেন। হ্যাঁ বলুন। আপনাকেও নমস্কার। আমার ছেলে, ও ব্যাপারে একটু জানতে চাই, ও ডেট অফ বার্থ বলবো? হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ। হ্যাঁ, 22 সেপ্টেম্বর 1995। সময়? হ্যাঁ, 22 সেপ্টেম্বর। সময় হচ্ছে 12:47 AM। 21 তারিখ রাত্রির 12টার পর বলে 22 তারিখ হয়। কোথায় জন্ম? কলকাতায় জন্ম তো? হ্যাঁ। তার মানে সেদিন ছিল হচ্ছে শুক্রবার, বৃহস্পতিবার রাত্রি, মানে 21 তারিখ বৃহস্পতিবার, 22 তারিখ শুক্রবার। হ্যাঁ ডেফিনেটলি, তাহলে শুক্রবার, পরের দিন ছিল শুক্রবার। কর্কট লগ্ন, কর্কট রাশি। আচ্ছা, কর্কট লগ্ন, কর্কট রাশি, অশ্লেষা নক্ষত্র, বুধের দোষে জন্ম। আমরা যখনই কোনো প্রোগ্রাম শুরু করি, ঠিক যে সাবজেক্টটা নিয়ে শুরু করি, আমি দেখি অদ্ভুতভাবে সেই সাবজেক্টে রেলেভেন্ট ফোন চলে আসে। আপনার ছেলের ক্ষেত্রে সবথেকে ইম্পর্টেন্ট যেটা নিয়ে আজকের বিষয় আমাদের ছিল, সেটা হচ্ছে লাইফে স্টেবিলিটি। যে স্টেবিলিটির জায়গাতে অত্যন্ত আনস্টেবল অবস্থায় রয়েছে। আর এর পেছনে আরেকটা কারণ হচ্ছে, ওর যে কোনো ক্ষেত্রে কাজ করার ক্ষেত্রে ধৈর্যের যে জায়গাটা, কনসেন্ট্রেশন বলুন বা যে কোনো ক্ষেত্রে কনসিস্টেন্সি পারসিস্টেন্সি, লেগে থাকা, টিকে থাকা, এই জায়গাটা দেখবেন ওর ক্ষেত্রে সমস্যা রয়েছে। যে কোনো ক্ষেত্রে দেখবেন মানে শুরুটা ও যত ভালোভাবে করে, দেখবেন কিছুদিন বাদে গিয়ে দেখবেন তার উপর অনেকটা ইন্টারেস্টও হারিয়ে ফেলছে। তৃতীয় স্থানে এর পেছনে আরেকটা বড় কারণ হচ্ছে, জীবনে সুযোগ না এলে লাইফে গ্রো করে না, ভালো জায়গায় যায় না। কিন্তু আপনার ছেলের ক্ষেত্রে তৃতীয় স্থান যেখান থেকে সুযোগকে নির্দেশ করে, সেখানে রবি শুক্র বসে আছে। এই রবি শুক্র যদি একসাথে বসে থাকে তাহলে তাকে দারিদ্র যোগ বলে। কর্মস্থানে কেতু, আর চতুর্থ স্থান স্টেবিলিটির জায়গা নরবরে, স্টেবিলিটির জায়গা, সেখানে রাহু মঙ্গল ছন্নছাড়া যোগ করে রয়েছে। তো এখন কি প্ল্যান ছেলের লাইফ নিয়ে? এখন আপনার মানসিকতা হাই হাই সব গেল এরকম একটা অবস্থায়। প্রথম কথা হচ্ছে, এই জন্ম, আপনি কি চাইছেন ছেলের লাইফের উন্নতি চাইছেন? হ্যাঁ, ছেলেকে এই জায়গাটা থেকে বের করতে, ইনকাম করুক, বিয়ে দিয়ে দিই, স্টেবল হোক লাইফটা। তার জন্য আপনি খুব সিরিয়াস? হ্যাঁ, করতেই হবে, ছেলের লাইফকে দান করাতেই হবে, তাই তো? হ্যাঁ নিশ্চয়ই। যদি আপনি খুব সিরিয়াস, যদি আপনি ততটাই সিরিয়াস হন, তাহলে আমি বলবো যে সময় ফোন করেছেন, এই যে আমি এক্ষুনি শুরু করলাম যে গতকাল থেকে যে অমাবস্যাটা শুরু হয়েছে, এই যে সময়টা অত্যন্ত শুভ সময়,
বাড়িতে সবার সাথে কথা বলুন, যতটা আপনার মনে হয় যে সত্যি ছেলের লাইফটাকে উন্নতি করার দরকার। যদি আপনি ভীষণ সিরিয়াস থাকেন, যদি মনে হয় যে আমার ছেলের জন্য এমন অবস্থা, আমার দেওয়ালে পিঠ ঠেকে গেছে, না দেওয়াল ভেঙে পিঠ ঢুকে গেছে এরকম একটা সিচুয়েশনে, তাহলে বলবো এই সময়টাকে কাজে লাগান। ওর জন্মচকে যে যে সমস্যাগুলো বললাম সেগুলোকে ইমিডিয়েট এই যোগটাকে কাজে লাগান। আর যদি আপনি যদি মনে করেন আমার কাছে আসবেন, তাহলে নিচে যে হেল্পলাইন নাম্বার আছে ফোন করতে পারেন, তারা আপনাকে হেল্প করবে। আপনি আমার কাছে কী করে আসবেন, আর আমি আপনাকে হেল্প করব। আপনার ছেলের লাইফটা যেখানে আছে সেখান থেকে 180 ডিগ্রি ঘুরবে কী করে? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হবে, দাঁড়াবে কি আদৌ? দেখুন, দাঁড়াবে কি দাঁড়াবে না ডিপেন্ড করছে আজকে আপনি ওর লাইফ নিয়ে কি ডিসিশনটা নিচ্ছেন। তবে এইটুকু বলে দিই, যে সিচুয়েশান রয়েছে সেই সিচুয়েশান ওয়াইজ যদি আপনি যদি মনে করেন যে এমন একটা দিন আসবে আপনার ছেলে দাঁড়াবে লাইফে, তাহলে আমি বলবো আপনি ভুল চিন্তা ভাবনার জায়গাতে রয়েছেন। কারণ ওর জন্মচকে আরও যে জায়গাটা রয়েছে, ডে বাই ডে ওর মধ্যে ডিপ্রেশন বাড়বে, কিছু করার ক্ষমতাও চলে যাবে। এখনই তো বলছেন শুয়ে থাকে, ঘুমিয়ে থাকে, কিছু করে না, নড়ে না, চড়ে না। যে কথাগুলো আমি শুরুতে বললাম, যে পয়েন্টগুলো বললাম, সেটা উনি একটু এলাবোরেটলি বললেন। ঠিক, একদমই বাস্তব ক্ষেত্রে বললেন। মানে এটা প্রমাণ হলো এই ফোন থেকে যে আমরা যে কথা দিয়ে শুরু করেছিলাম ইন্ট্রোডাকশন, যেটা দেবদত্তদা বললেন, অ্যাকচুয়ালি এই ধরনের ঘটনাগুলো অনেক ফ্যামিলিতেই আছে। মানে ইট ইজ আ প্রপার রিফ্লেকশন, ইটস লাইক এ মিরর, ইটস আ রিফ্লেকশন। আমরা যেটা বললাম এটা হয়, দেখুন ছেলে শুয়ে রয়েছে, বয়স হয়ে গেছে, চাকরি করছে না, ঘুমোচ্ছে, অলস, এক বছর চাকরি করেছে, তারপর মনে করেছে রিটায়ার হয়ে গেছে, সারা জীবনের মতো না। এটাকে অলস ঠিক নয়, এটা হচ্ছে লাইফে কি করব সেই যোগ, সেই ভিউজটা নেই, সেই রাস্তাটা একে কেউ দেখায়নি বা এ জানেই না আমি লাইফে কি করা উচিত আমার। একদমই, এবং ওই জায়গায় দাঁড়িয়ে ওর এই অবস্থা। কে রয়েছেন ফোনে পরের ফোন? হ্যালো দাদা নমস্কার। নমস্কার, বলুন। আমি রাউরকেলা থেকে বলছি দাদা, আপনার প্রোগ্রাম আমি দেখি, খুব ভালো লাগে। থ্যাংক ইউ। বলুন, আজ আমি আমার মেয়ের বিষয়ে একটু জানবো। বলুন, ডেট অফ বার্থ? 25/1/1997। সময় জন্মস্থান রাউরকেলা। সময়টা বলুন, কখন জন্মেছে? রাত্রি 10:52। রাউরকেলায় জন্ম তো? তার মানে সেদিন ছিল শনিবার। কন্যা লগ্ন সিংহ রাশি, মঘা নক্ষত্র কেতুর দশায় জন্ম। এর আগে দেখিয়েছিলেন রাশি লগ্ন জানেন? না, রাশিটা খালি জানি লগ্নে। প্রথম কথা হচ্ছে আপনার মেয়ের রাগ, জেদ, হটকারিতা, এই ব্যাপারগুলোকে কিন্তু ওকে পজিটিভ জায়গাতে ওকে কিন্তু কনভার্ট করতে হবে। বুঝতে পেরেছেন? আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম, আমি দুটো ফোনই পেলাম একই রকমই, ঠিক আছে। একটি ছেলে তার লাইফের ফ্রিকল মাইন্ডেড, তার লাইফের গোল জানে না, আর আপনার মেয়ের ক্ষেত্রে হচ্ছে লাইফে অল্পতেই রেগে যায়। এই রেগে যাওয়ার পেছনে আরেকটা সবথেকে বড় কারণ হচ্ছে ডিস্ট্রাকশন, যে কোনো কিছুতেই আপনার মেয়ে খুব সহজেই খুশি হতে পারবে না। ওর মধ্যে দেখবেন সবসময় একটা যে কোনো কাজ নিয়ে একটা মানসিক ডিস্যাটিসফ্যাকশনের একটা ব্যাপার ভীষণভাবে থাকবে। আর ঠিক আছে, সেই জন্য দেখবেন একটু পান থেকে চুন খসলেই মারাত্মকভাবে রেগে যাওয়ার একটা টেন্ডেন্সি ভীষণভাবে থাকবে। লগ্নে মঙ্গল রাহু, এই যোগটাকে বলে ছন্ন ছাড়া যোগ। চতুর্থ স্থানে বুধ শুক্র, পঞ্চম স্থানে রবি বৃহস্পতি, সপ্তম স্থানে শনি কেতু রয়েছে, যার জন্য ওর বন্ধুসঙ্গ বলুন বা ওর লাইফে কেউ যদি ওকে পরামর্শদাতা হিসেবে হতে পারে বা পরবর্তী ক্ষেত্রে রিলেশন বা এই ধরনের জায়গা থেকে ও কিন্তু ঘাত প্রতিঘাতের কিন্তু সম্ভাবনা রয়েছে। এবং ওর লগ্ন থেকে কালসর্প যোগ রয়েছে এবং এই জায়গাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এখন মেয়ের লাইফ নিয়ে কী প্ল্যান আপনার? মাঙ্গলিক? হ্যাঁ, মাঙ্গলিক। মাঙ্গলিক না? আচ্ছা, এই বুধ শুক্র যে এক ঘরে আছে সেটা ভালো নয়? আপনার মেয়ের লাইফ নিয়ে কী প্ল্যান আপনার? হ্যাঁ বলছি তো, মেয়ে আমার মানে চাকরি বাকরিও পাচ্ছে না, বিয়েও হচ্ছে না। প্রথম কথা হচ্ছে আপনার মেয়ের জন্মছকের যে জায়গাটা, সেই জায়গাটা রাস্তাটাকে যদি আপনি তৈরি না করেন, আপনি আপনার মেয়ে লাইফে এগোবে কোথা থেকে, সেই রাস্তার জায়গাটাতে সমস্যা রয়েছে। আর বিয়ের কথা চিন্তা করবেন না, তার কারণ হচ্ছে বিয়েটা আপনাকে চিন্তা করতে হবে, বিয়েটা কত দিনের জন্য দেব, কত দিনের জন্য চাইছেন মেয়ের বিয়ে? কত দিনের মধ্যে বিয়ে হবে দাদা? কত দিনের জন্য চাইছেন?
কত দিনের মধ্যে না কত দিনের জন্য চাইছেন মেয়ের বিয়ে? কতদিন, কত দিনের জন্য? আমি কি বললাম, কত দিনের জন্য চাইছেন? কত দিন, শুনুন, আমি প্রত্যেককে একটা কথা বলছি। কেন এই কথাটা বলছি, তার কারণ হচ্ছে এই সময়টা এমন একটা সময়, এই সময়ে আপনি চাইলে আপনি যা খুশি করতে পারেন আপনার মেয়ের লাইফ নিয়ে। আপনার মেয়ের লাইফকে যেখানে আছে সেখান থেকে 180 ডিগ্রি ঘুরিয়ে সফলতার চূড়ান্ত জায়গায় নিয়ে যেতে পারেন, এমন যোগ এখন রয়েছে। যে যোগটা চলছে গতকাল থেকে শুরু হয়েছে, তো সেই জন্য বলছি যদি মনে হয়। দেখুন, ফোন পেয়েছি, কথা বললাম, ঠিক আছে, কথা বলতে হলে বললাম, এই জায়গাটা যদি হয় তাহলে আর এখানে কথা বাড়ানোর দরকার নেই। কিন্তু যদি মনে হয় যে না, আমার মেয়ের লাইফটা সত্যি ঠিক করতে হবে, মেয়ের বিবাহিত জীবনটা ঠিক করতে হবে বিয়ে দেওয়ার থেকে, কারণ আপনি যেদিন বিয়ে দেবেন সেদিন থেকে কাউন্ট ডাউন করবেন, মোটামুটি আমি বলে দিচ্ছি 180 দিনের মধ্যেই আপনার মেয়ে কিন্তু আপনার বাড়িতে চলে আসবে। তার কারণ হচ্ছে ওর মেয়ের জন্মছকে এরকমই যোগ রয়েছে। কিন্তু এগুলো বেরিয়ে যদি মনে করেন যে না, আমার মেয়ের লাইফকে আমাকে ভীষণ ভালো জায়গায় নিয়ে যেতে হবে, তাহলে জন্মছকটাকে ঠিক করুন। মেয়ের বিয়ের থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে বিবাহিত জীবন, না তা না হলে না চাকরির জায়গাটা ঠিক হবে, ক্যারিয়ারের জায়গা ঠিক হবে, না বিবাহিত জীবন ঠিক হবে। বুঝতে পেরেছেন? তো বিবাহিত কি মানে রাহু মঙ্গলের জন্য, অনেক কিছুর জন্য? আপনাকে আপনাকে টেকনিক্যালি যাওয়ার দরকার নেই, আপনি রেজাল্ট দেখুন। বুঝতে পেরেছেন কথাটা? আপনি টেকনিক্যালি গেলে আপনার মেয়ের লাইফের প্রবলেম তৈরি করবেন আপনি। আর আপনি যদি সলিউশনের রাস্তা যান, তাহলে আমি যে কথাটা বললাম সেই রাস্তা দিয়ে যান। আচ্ছা দাদা, এটা কি রেমিডি কিভাবে দিবেন, মানে পাথর পরাবো না কি করব? এইগুলো কি টিভিতে আলোচনার বিষয়? আগে ডিসাইড করুন আপনাকে, আপনি মেয়ের জীবনটাকে কিভাবে তৈরি করবেন, কি করবেন, সেটা এর থেকে ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট নয় কি করবেন, ইম্পর্টেন্ট হচ্ছে আপনি কেন করবেন। দেখুন, দুটো ফোন আসলো, দুটোই হচ্ছে জীবনে আনস্টেবল, এবং দুজনেরই গার্ডিয়ান, দুজনেরই মা, মাই ফোন করলেন, দুজনেই কিন্তু একেবারে দ্বিধাগ্রস্ত হলে যেরকম হয়, টোটাল কনফিউশন, কনফিউশাস ক্যারেক্টার, ঠিক সেরকম। দেখুন, আপনাদের সামনে উদাহরণ রইল, টপিকও রইল, উদাহরণও রইল। বিচার করুন আপনি যে এই ধরনের আনস্টেবল লাইফ কি আপনি চাইছেন, নাকি স্টেবিলিটি চাইছেন। আজকের সাবজেক্টই ছিল হচ্ছে স্টেবিলিটি। দুজনেরই মা ফোন করলেন, দোজ আর অ্যাবসলিউটলি আনডাউটফুলি ভেরি মাচ ডাউটফুল, ভেরি মাচ ডাউটফুল যে কী হবে কাল, কী হবে আগামী দিনে। দেখুন, আপনাদের দ্রুত বলি, একজন রয়েছেন ফোনে, চট করে চেম্বারগুলো একবার দেখে নিই। প্রত্যেক বুধবার হচ্ছে গড়িয়াহাট, রবিবার হচ্ছে হাতিবাগানে চেম্বার রয়েছে, আর এছাড়া 5th August হচ্ছে শিলিগুড়িতে চেম্বার রয়েছে, 29th July তমলুকে চেম্বার রয়েছে, তার মানে আগামীকাল। ইমিডিয়েট বুক করবেন। আর এছাড়াও আপনার হচ্ছে প্রত্যেক বুধবার গড়িয়াহাট, রবিবার হচ্ছে হাতিবাগান। যে নাম্বারগুলোতে ফোন করতে হবে 9833007864 এবং 9833066913। আপনারা হেল্পলাইন নাম্বারে ফোন করুন, হেল্পলাইন নাম্বারে ফোন করে কবে কোথায় কীভাবে উনি যাচ্ছেন, দেবদত্তদা কীভাবে যাচ্ছেন, সেটা যোগাযোগ করে কথা বলে নিন, আমার মনে হয় তাতে বেটার হবে। কে রয়েছেন ফোনে? হ্যালো, হ্যাঁ নমস্কার দাদা, আমি সুরজিৎ কুমার সাহা বারাসাত থেকে কথা বলছিলাম আপনার সাথে। হ্যাঁ বল। হ্যাঁ, আমি দাদাকেও নমস্কার জানাতে চাই, আমি দাদার প্রোগ্রাম অনেকদিন ধরেই দেখি, খুব ভালো লাগে। আজকে আমি আমার নিজের সম্বন্ধেই জানতে চাই। আমি আমার ডেট অফ বার্থ, আমার ডেট অফ বার্থ হচ্ছে 1 June 1987। পয়লা জুন 1987। হ্যাঁ, সময়টা হচ্ছে সন্ধ্যা 6:05। আর জন্মস্থান হচ্ছে শিয়ালদা, শিয়ালদা এনআরএস, সোমবার ছিল। বৃশ্চিক লগ্ন, কর্কট রাশি, পুষ্যা নক্ষত্র, শনির দশায় জন্ম। এর আগে দেখানো হয়েছিল কাউকে? না, কোনোদিন দেখানো হয়নি এর আগে, আমি ফার্স্ট টাইমই ফোন করলাম। লগ্নে শনি, পঞ্চমে বৃহস্পতি, ষষ্ঠে শুক্র, কিসের জন্য অপেক্ষা করছেন আপনি, আপনার অপেক্ষাটা কিসের জন্য লাইফে?
মানে আমার খুব মানে অর্থনৈতিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি। আমি তো সেই জন্যই জিজ্ঞাসা করলাম কি অপেক্ষা করছেন আপনি লাইফে, যে একটা সময় আপনার লাইফে অত্যন্ত ভালো জায়গায় আসবে। দেখুন, আপনার জন্মছকে আপনি প্রচণ্ড মানে ধাক্কা খাচ্ছেন, আপনি সমস্ত দিক থেকে আপনার নিজের দিক থেকে যা কিছু ট্রাই করার সমস্ত কিছু করছেন, কিন্তু ডে বাই ডে যেটা হচ্ছে আপনি রেজাল্ট তো পাচ্ছেনই না, উল্টে আপনার মধ্যে ডিপ্রেশন চলে আসছে। এইভাবে চললে তো দুদিন বাদে ডিপ্রেশনের রোগী হয়ে যাবেন, ওষুধ খেতে হবে নার্ভকে ঠান্ডা রাখার জন্য। অপেক্ষা করছেন লাইফে, দেখুন তিনটে ফোন, তিনটে ফোনই হচ্ছে একদম স্টেবিলিটি নেই, স্টেবিলিটি আনস্টেবল একটা জায়গায়, টার্বুলেন্স। আপনাকে বলতে পারি আপনি টার্বুলেন্সের মধ্যে দিয়ে যাচ্ছেন লাইফে, একটা আনসার্টেনিটির মধ্যে দিয়ে যাচ্ছেন। আপনি জানেন না আনসার্টেনিটির মধ্যে দিয়ে আপনার জায়গাটা কখন ঠিক হবে। তো সেই জন্য বললাম বয়সটা অনেকটাই হয়েছে অ্যাকর্ডিং টু ইয়োর ডেট অফ বার্থ। তো দেখুন, বারবার একটা কথা বলি, সুযোগ মানুষের জীবনে আসে, প্রবলেম যখন আসে জানবেন সলিউশনের রাস্তা নিয়ে আসে। সুযোগ আপনি আজকে ফোন করেছেন, সেই জন্য আপনার জানার সুযোগ হলো যে এই যে সময়টা চলছে গতকাল থেকে শুরু হয়েছে মারাত্মক ভালো সময়, এই সময়ে যদি আপনার জন্মচকে যা যা প্রবলেম আছে সেগুলোকে যদি ঠিক করে ফেলতে পারেন, আপনি রেস্ট অফ দ্য লাইফ আপনি নিজের মতো করে লাইফ কাটাতে পারবেন, এটা আমি আপনাকে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। বলছি দাদা আমার, হ্যাঁ বলুন বলুন। হ্যালো, ও কেটে গেল ফোনটাই, কেটে গেল। এনিওয়ে, যাদের যাদের ক্ষেত্রে মনে হচ্ছে তিনটে ফোন, যারা যারা শুনছেন আমি প্রত্যেকেই বলছি এই তিনটে ফোন তিনটে সেক্টরের, যাদের যাদের মনে হয়েছে যে এই তিনটে ফোন তিনটে সেক্টরের, খুব ভালো জায়গাটা এলো যে তিন রকম লেয়ারের ফোন এলো। যাদের যারা যারা এই তিনজনের সাথে নিজেদের লাইফকে রিলেট করছেন এবং প্রত্যেকটা মুহূর্তে ভাবছেন যে আমার জীবনের সমস্ত রাস্তা প্রায় বন্ধ হয়ে গেছে বা বন্ধ হয়ে গেছে, বা এনার মতো আপনি ভীষণভাবে ডিপ্রেশনের মধ্যে রয়েছেন, আমি বলবো একদম হাতে সময় নষ্ট না করে এই সময়টাকে কাজে লাগান, আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে, গ্যারান্টি দিয়ে বললাম। বেশ, তাহলে আপনাদের যে এতদিন ধরে বলতাম যে জীবনে কোনটা রেলেভেন্ট আর কোনটা ইরেলেভেন্ট এটাকে বিচার করুন, একটা জিনিস তো পরিষ্কার হলো যখন ইন্ট্রোডাকশন দিচ্ছিলাম, যখন দেবদত্তদা বললেন যে আজকে এটা নিয়ে অনুষ্ঠান হবে, আমরা কি বুঝে দিয়েছিলাম যে এই ধরনের ফোনগুলো আসবে? বুঝে দিইনি। আর দু নম্বর কথা হচ্ছে, প্রত্যেকবার আলোচনা করি কি নিয়ে আলোচনা করব, আজকে শুরুতেই কি নিয়ে আলোচনা করতে করতে ঢুকে গেছে, মানে বলার স্কোপ হয়নি সেই জায়গাটাতে দাঁড়িয়ে স্টেবিলিটি স্টেবিলিটি নিয়ে ফোন। থ্যাংক ইউ ভেরি মাচ, শুধু দেবদত্তদাকে নয়, সবাই যারা আমাদের অনুষ্ঠানের সঙ্গে রয়েছেন, কারণ আমরা সবাই একটা পরিবারের মতো। আজকে এখানেই শেষ করছি, অবশ্যই বি বন্ড বি স্ট্রং আগামী দিনে, সবাই ভালো থাকুন। নমস্কার দেবদত্তদাকে, নমস্কার সবাইকে। Institute of Krishnamurti Stellar Astrology and Vedic Culture একটি আধুনিকতম জ্যোতিষ শিক্ষা প্রতিষ্ঠান। কৃষ্ণমূর্তি পদ্ধতি, হস্তরেখা, ভারতীয় ও বৈদেশিক বাস্তুশাস্ত্রের বিভিন্ন দিক, বৈদিক সংস্কৃতি, ব্যবহারিক জীবনে জ্যোতিষশাস্ত্রের প্রয়োগ ইত্যাদি, বিভিন্ন সময়ের কোর্সে ভর্তি চলছে, শিক্ষান্তে নেওয়া হয় পরীক্ষা, সফল ছাত্রছাত্রীদের পেশাদারিত্ব সহযোগিতার সাথে সাথে প্রদান করা হয় উপাধি। প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ আচার্য দেব দত্ত। যোগাযোগ কলকাতা শাখা 9831507867, দুর্গাপুর শাখা 9833007834, আসানসোল শাখা 9831507867, বর্ধমান শাখা 9831507867, শিলিগুড়ি শাখা 9733309803, কোচবিহার শাখা 9830066913, বহরমপুর শাখা 9831507867, মালদা শাখা 9830078634, পুরুলিয়া শাখা 9831507867, বিষ্ণুপুর শাখা 9830078634, শিলচর শাখা 9831507867, আলিপুরদুয়ার শাখা 9830066913।